বিরাট চমক, শুভেন্দুর হাত ধরে বিজেপিতে কৃষ্ণনগরের রানীমা অমৃতা। চাপ বাড়ছে মহুয়ার, জল্পনা চলছিল অনেকদিন ধরেই, অবশেষে সেই জল্পনায় শিলমোহর দিয়ে গেরুয়া শিবিরে যোগ দিলেন কৃষ্ণনগর রাজপরিবারের বর্তমান রানীমা অমৃতা রায়। ২৪ লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর কেন্দ্রের প্রার্থীর নাম এখনও ঘোষণা করেনি বিজেপি। আগেই অনুমান করা হয়েছিল তৃণমূলের মহুয়া মৈত্রের বিরুদ্ধে হেভিওয়েট কোনো প্রার্থীকে দিতে চলেছে পদ্ম শিবির। এরপর সামনে আসে রানীমা অমৃতার নাম। এবার তিনি বিজেপিতে যোগ দেওয়ায় সেই জল্পনা আরও তীব্র হলো। আসন্ন লোকসভা ভোটে কৃষ্ণনগর কেন্দ্রের দিকে নজর রয়েছে অনেকেরই। গতবারের জয়ী সাংসদ মহুয়া মৈত্রকে এবারও টিকিট দিয়েছে তৃণমূল কংগ্রেস। তার বিরুদ্ধে বিজেপি কাকে দাঁড় করাবে তা নিয়ে জল্পনা কল্পনা চলছিল অনেকদিন ধরে। এরপর সামনে আসে রানীমা অমৃতা রায়ের নাম। প্রার্থী তালিকা প্রকাশের আগেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত থেকে গেরুয়া পতাকা তুলে নিলেন তিনি। মঙ্গলবার মহারাজ কৃষ্ণচন্দ্রের প্রতিষ্ঠিত কালী মন্দিরে পুজো দেন রানীমা অমৃতা। রাজপরিবার থেকে রাজনীতির আঙিনা, গেরুয়া শিবিরে যোগ দেওয়ার আগে অমৃতা দেবী স্বীকার করে নেন রাজনীতির কিছুই বোঝেন না, তবে বাংলাকে তুলে ধরার ইচ্ছে রয়েছে বলে জানান তিনি। এদিকে বিজেপি প্রার্থী হওয়া প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে কোনো মন্তব্য করতে চাননি রানীমা। অমৃতা দেবী বলেন, প্রথমে প্রার্থী তালিকা প্রকাশিত হোক, এরপর এই বিষয়ে বিশদে কথা বলবো। বুধবার রানীমা অমৃতার পাশাপাশি কৃষ্ণনগর পৌরসভার প্রাক্তন কাউন্সিলর সহ আরও অনেকজন পদ্ম শিবিরে যোগ দেন। প্রসঙ্গত এদিন করিমপুরে একটি জনসভায় গিয়েছিলেন নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু। এরপর সেখান থেকে কৃষ্ণনগরের নগেন্দ্রনগরে একটি দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন। এখানেই তার হাত থেকে গেরুয়া পতাকা তুলে নেন রানীমা। অনুমান করা হচ্ছে ২৪ লোকসভা ভোটে কৃষ্ণনগর কেন্দ্রেই তাকে টিকিট দেবে পদ্ম শিবির। ভোট ময়দানে মহুয়া বনাম রানীমার এই লড়াইয়ে শেষ হাসি কে হাসবে সেটাই এবার দেখার। নামি দামি ব্র্যান্ডেড চশমার বিপুল সম্ভার এভারেস্ট অপটিক্যাল। ছানি অপারেশনের পর চশমার বিশেষ ধরনের লেন্স পাওয়া যায় যা আপনাকে অনেক উন্নত দৃষ্টি এনে দেয়। পাওয়ারের যে কোনো চশমা আমাদের নিজস্ব কম্পিউটারাইজড মেশিনে সঙ্গে সঙ্গে প্রস্তুত করা হয়। চোখ দেখানোর পর আপনি আপনার চশমা যেখানে ইচ্ছে বানান, এটি আপনার ব্যক্তিগত ব্যাপার। ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী সব ধরনের চশমা তৈরি করা হয়। শুধুমাত্র স্টুডেন্টদের চশমায় থাকছে 20% ছাড়। আমাদের ঠিকানা সুশ্রুতের পাশে রাস্তার ডান দিকে, বহরমপুর, মুর্শিদাবাদ। ফোন নম্বর 9932760410।